আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো, আর এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে, আমি অনেক স্যাটিসফাইড। আরেকটা কথা হচ্ছে, আমি বিরিয়ানির দিক থেকে মশলাযুক্ত বিরিয়ানিটা পছন্দ করি, যে পোলাওর মধ্যে মশলা থাকবে বেশি। তো চলুন দেখি কিভাবে রান্না করা যায়। তো প্রথমে আমি কড়াইয়ে কিছু পরিমাণ সরিষার তেল ইউজ করেছি, আর তেলটা গরম আসার পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর এই বিরিয়ানিটা সরিষার তেলে রান্না করলে খুবই ভালো লাগে। তো রেসিপিটা দেখতে থাকুন। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এইখানে ভাজতে থাকবো, আর এর মাঝখানে আমি মশলাগুলো রেডি করে ফেলবো। এইখানে আমি বিরিয়ানির জন্য দারুচিনি, এলাচ, শুকনো মরিচ, সাদা গোলমরিচ, কালো বড় এলাচ একটি, দুইটা জয়ত্রী টুকরা আর কিছু লবঙ্গ নিয়েছি। আরেকটা কথা, আমি কিন্তু কোনো প্যাকেট মশলা বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, কোনো প্যাকেটের মশলা ইউজ করছি না। অনেকেই আছে মনে করেন যে প্যাকেটের মশলা ইউজ করলেই মনে হয় রান্নাটা অনেক ভালো হবে, কিন্তু আজকে আমি রেসিপিটা দেখাবো কোনো রকম প্যাকেট মশলা ছাড়া আমাদের নিজেদের প্রফেশনালিভাবে মশলা তৈরি করে ঘরে কিভাবে বিরিয়ানি করা যায়। এখানে আমি গরুর মাংসগুলোকে কিন্তু স্কোয়ার শেপ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমরা অনেক সময় হলুদের বিরিয়ানিতে দেখি যে বাবুর্চিরা হলুদে বিরিয়ানি রান্না করে, ছোট ছোট কিউব করে মাংসগুলো কাটে, তা ওইভাবে করেই মাংসগুলোকে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন সেই ভাজা পেঁয়াজের মধ্যে মাংসগুলোকে দিয়ে কিছুক্ষণ সময় আমি ভেজে নিব। আরেকটা কথা, যে মশলাটা দেখিয়েছিলাম দারুচিনি ছাড়া বাকি সবগুলো মশলাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি, আর আমি কিন্তু একদম পাউডার করে ফেলিনি, এই মশলাটাকে আধা ভাঙা করে নিয়েছিলাম। এখানে আমি 3 টেবিল পরিমাণ আদা রসুন বাটা একসাথেই আছে, সে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, আর যে আধো ভাঙ্গা যে মশলাটা আছে সে মশলাটা আমি এখানে দিয়ে দিব। আরেকটা কথা, পাকিস্তানি কিংবা হায়দ্রাবাদি যে কোনো মশলার মধ্যে কিন্তু ওরা আদা ভাঙ্গা মশলাটা ইউজ করে, আর এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। তো যার যার চয়েস মতো আপনারা একদম চাইলে ফাঁকিও করে নিতে পারেন বা এরকম আধো ভাঙা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে মাংসের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর আমি যে লবণটা দিয়েছি একেবারেই দিয়েছি একসাথে, পরে কিন্তু আর আমি লবণ ইউজ করিনি। আর এই মাংসটা রান্না চলাকালীন আমি এখানে বড় একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখেন, বিরিয়ানির যে গরুর মাংস রান্না করতে হয় সেটার মধ্যে যে কালারটা আসে সেই কালারটা কিন্তু অলরেডি চলে এসেছে, আর আমি তেল আর মশলায় ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আর বিরিয়ানিটা মশলার উপরে কিন্তু মজা হয়, কারণ আপনারা যদি মশলাযুক্ত বিরিয়ানি খেতে চান তাহলে রেসিপিটা ফলো করতে পারেন। এখানে আমি প্লেন ইয়োগার্ট নিয়েছি, আর এই ইয়োগার্টটা আমি 2 টেবিল স্পুন পরিমাণ নিয়েছি, এটাকে ফেটে আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। বিরিয়ানি মাংসের মধ্যে কিন্তু ইয়োগার্টটা অবশ্যই ইউজ করতে হয়, নয়তো কিন্তু পারফেক্ট মজাটা হয় না। তো আমি এখানে কেন জানি মনে হলো টক দইটা কম হয়ে গিয়েছে, তো আমি এখানে আরও 1 টেবিল স্পুন পরিমাণ, সো টোটাল 3 টেবিল স্পুন পরিমাণ ইয়োগার্টটা আমি ফেটে এখানে দিয়ে দিয়েছি। তো আমার থিকনেসটা মনে হচ্ছে ক্রিমি হয়েছে, তো আমার কাছে মনে হয়েছে এখন পারফেক্ট। এখানে আমি এই টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিয়েছি, আর অবশ্যই কিন্তু আপনাদেরও চিনি দিতে হবে, আর চিনি না দিলে কিন্তু এটা পারফেক্ট হবে না। আর এখানে আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিয়েছি। আমি যে মশলাগুলো ইউজ করেছি সেটা কোনোটা স্কিপ করা যাবে না, আর পারফেক্ট বিরিয়ানির যদি টেস্ট পেতে চান তাহলে কিন্তু এগুলো অবশ্যই একটু ইউজ করতে হবে। তো আমি কিন্তু এখানে পরেও 1 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, টকটাকে ব্যালেন্স করে দিয়েছি। আর এখানে আমি 2টা স্টিক পরিমাণ দারুচিনি ইউজ করেছি, এই দারুচিনিটা আরও আগেই দেওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এই পর্যায়ে এসে দারুচিনিটা দিয়ে দিয়েছি। তো মাংসটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, তো মাংসটা পারফেক্ট না হলে কিন্তু বিরিয়ানিটা মজা হবে না। এখানে আমি গরম পানি ইউজ করেছি, এটা ঢেকে দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি গুঁড়ো দুধের সাথে লিকুইড দুধ নিয়েছি,
এটা আমি পোলাওর মধ্যে ইউজ করব আর আমরা যে পোলাওটা রান্না করব সে পোলাওর মধ্যে এই দুধটা দিয়ে দেব তো এটা আমি রেডি করে রেখেছি এর মধ্যে আমার মাংসটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন আমার মাংসটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে সিদ্ধটাও একদম পারফেক্ট হয়েছে কালার কম্বিনেশন সব কিছু একদম মেজারমেন্ট অনুযায়ী একদম পারফেক্ট হয়েছে তো মাংসটাকে এই পর্যায়ে আমি রেখে দিব এখন আমি এখানে একটু পরিমাণ রোজ ওয়াটার ইউজ করব দেখেন আমি কিন্তু 3-4 ড্রপ পরিমাণ দিয়ে দিয়েছি এই রোজ ওয়াটার দিলে আমাদের বিরিয়ানির মধ্যে একটা ভালো ফ্লেভার আসে আপনারা যদি কেওড়া জল ইউজ করতে পারেন তাহলে সেম প্রসেসিং 2-1 ফোঁটা করে দিবেন বেশি দিবেন না তো যাই হোক দেখেন মশলার কিন্তু একটা কালারটা খুবই ভালো এসেছে আমি সেই ধুয়ে রাখা যে চালটা পোলার চাল আমি এখানে চিনি গুঁড়া চালটা ইউজ করেছি তো আমি একটু বলে দেই আমি 1 ঘন্টা পরিমাণ চালটাকে ধুয়ে রেখেছিলাম তারপর 1 ঘন্টা পরিমাণ চালটাকে ঝরিয়ে নিয়েছি তো এখন কিন্তু সেই চালটাকে আমি ভালো করে মাংসের সাথে মিলিয়ে নিয়েছি আর আরেকটা কথা আমি এখানে 1 কেজি পরিমাণ মাংসের মধ্যে 1/2 কেজি পরিমাণ চাল ইউজ করেছি আমি কিন্তু এখানে 1/2 কেজি মাংস বেশি ইউজ করেছি তো চাল থেকে কিন্তু সবসময় মাংসটা একটু বেশি দিতে হবে আর এখানে পানিটা আসলে আমি কিন্তু মেপে দেইনি অনেকে আছে একদম মেজারমেন্ট অনুযায়ী মাপ দেখায় কিন্তু আমি আমার আম্মুদের নানুদেরকে দেখেছি তারা একদম হাতের পরিমাণ করে তাদের একটা হাতের মধ্যে 8 চলে এসেছে তারা একটা অনুমান করে তারা হাত দিয়ে পানিটা দিয়ে দেয় তারা তো পারফেক্টলি মাপে না আমিও সেটাই ফলো করেছি তো আমি এখানে একটু দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি তো আমি আপনাদেরকে দেখাই আমি কিন্তু এই পরিমাণ পানি দিয়েছি সামান্য অল্প পরিমাণ যাতে চালের থেকে একটু উপরে ভেসে থাকে জাস্ট এইটুকু আমি এখানে 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এটা চালের জন্য তো যখন পানিটা শুকিয়ে আসবে ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু এটা দমে বসে যাবে বিরিয়ানিটা কিন্তু আমাদের একদম পারফেক্ট হয়েছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা এত সফট আর এত ঝরঝরা হয়েছে একদম মশলাযুক্ত একটা বিরিয়ানি আর এটা যতবার আপনি খাবেন যতবার বাইট নেবেন ততবার এই ফ্লেভারটা জাস্ট ব্লাস্ট করবে আর এইটা এত ভালো একটা ফ্লেভারফুল একটা বিরিয়ানি আমি কোনো প্যাকেট মশলা কিচ্ছু ইউজ করিনি তো যাই হোক আজকে এ পর্যন্তই আশা করি বিরিয়ানিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অবশ্যই আমি বলবো বাসায় একটু কষ্ট করে হলেও ট্রাই করে দেখবেন আজকে এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি এখন একটু সার্ভ করে নিজে খেয়ে নিব তো বিরিয়ানিটা খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আর মাংস পোলাওটা একদম পারফেক্ট এক কথায় তেহারি কিংবা বিরিয়ানি বলতে আমরা যেটাকে বুঝি এক্স্যাক্টলি তাই হয়েছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ।